সন্ধ্যা মুখোপাধ্যায় অনিন্দ চট্টোপাধ্যায় প্রত্যাখ্যান করে তারা তাদের শিল্পী জীবনের মর্যাদাকেই রক্ষা করেছেন। তাদের তারা যে মানের শিল্পী সে মানের শিল্পীকে পদ্মশ্রী এই সময় দেওয়াটা, পাশাপাশি আজ যাদের দেওয়া হচ্ছে কঙ্গনা রাওয়াত তাকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী, তার পাশাপাশি অরিন্দ চট্টোপাধ্যায় সন্ধ্যা মুখার্জির নাম আসে, তাহলে সেটা সংস্কৃতি অঙ্গনের যারা প্রতিষ্ঠিত মানুষ তাদের অপমান করা হয়। সেই দিক থেকে সন্ধ্যা দিয়ে এবং অরিন্দবাবু যে প্রত্যাখ্যান করেছেন সঠিক কাজ করেছেন। আর বুদ্ধদা নেবেন না এটা জানা কথা, কেন যখনই নাম ঘোষণা হয়েছে আমাকে বহু সাংবাদিক জিজ্ঞেস করেছেন, আমি বলছি বুদ্ধদা নেবেনই না এটা। তাহলে কে দিচ্ছেন? দিচ্ছেন যেমন একটা সরকার যে সরকার ভারতবর্ষে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে, ধর্মীয় বিভাজন তৈরি করছে, মানুষের স্বাধীন অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ প্রসঙ্গে কি বলেছেন আসুন শুনেন। প্রশ্নটা হচ্ছে বুদ্ধবাবুকে দেওয়া হলো কেন? বুদ্ধবাবু যে প্রত্যাখ্যান করছেন এটা বড় কথা নয়, কিন্তু বুদ্ধবাবুকে দেওয়া হলো কেন? আমি আবার বলছি, কল্যাণ সিং বাবরি ধ্বংসের নায়কের সঙ্গে একই বছর একই সঙ্গে তাকে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেওয়া হলো, কেন দেওয়া হলো? এর অন্যতম কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির যে খানিকটা বাড়বাড়ন্ত, তার কারণ হচ্ছে সিপিএম এর ভোটটা, বামপন্থীদের ভোটটা বিজেপি পেয়েছিল, তো এখন বিজেপির ভোট আবার কমছে, বিজেপি ক্ষয়িষ্ণু শক্তি, বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, এখন বামপন্থী ভোটারদের, বামপন্থীদের একটা বন্ধুত্বের বার্তা দিচ্ছে দিল্লি, তোমাদের নেতাকে আমরা পদ্মভূষণ দিচ্ছি, তোমরা আমাদের ভোট দাও। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বললেন শোনাব। এখানে তো ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তাদের, আমার তো কিছু বলার নেই এখানটা। তারা মনে করছে পদ্মশ্রী নেওয়া উচিত, তাই তারা নিচ্ছে না। আমি তো কাউকে, আমরা তো কাউকে পদ্মশ্রী দিচ্ছি না। সরকার যারা চালাচ্ছে তারা মনে করছে, তাদের যে চয়ন করার পদ্ধতি তারা মনে করেছে, তাদের রাজনীতি থাকলেও থাকতে পারে, রাজনীতির গন্ধ থাকতে পারে, কিন্তু এটা নির্ভর করে একজন ব্যক্তির উপর, ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। কেউ জোর করে কারোর ঘাড়েতে চাপিয়ে দিতে পারে না, প্রত্যাখ্যান করে অসুবিধা কি আছে? সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।